আসসালামু আলাইকুম। আজ সবাই কেমন আছেন? আজ আমরা এসেছি 201 গম্বুজ মসজিদ। এটা টাঙ্গাইল অবস্থিত গোপালপুর। মসজিদের মিনারগুলো দেখতে অনেক সুন্দর। ইচ্ছা করলে আপনারা এখানে আসতে পারেন মসজিদটা দেখতে। সেখানে আমরা ঘুরতে এসেছি, পুরো মসজিদটা ঘুরে দেখলাম। অনেক অনেক সুন্দর লাগলো মসজিদটা দেখতে। অনেক সুন্দর। ইচ্ছা করলে আপনারা এখানে আসতে পারেন, মসজিদটা দেখতে পারেন। সুন্দর একটা মসজিদ। মসজিদে দেখেন গম্বুজগুলো, 201 গম্বুজ আছে, অনেক বড় মিনার আছে। অনেক লোকজন এসেছে আজ জুম্মার দিনে এই মসজিদ দেখতে। কথা বলছি পরিবেশটা অনেক সুন্দর। অনেক লোকজন অনেক লোকজন মসজিদের থেকে ভিডিওটা করছি। অনেক দামি দামি টাইলস ব্যবহার করা হয়েছে মসজিদে। গম্বুজগুলো দেখেন কত সুন্দর। এই যে দেখেন, আমাদের সাথে আজ এই মসজিদ দেখতে এসেছে আমাদের বড় ভাই হারুন আর রশিদ। ভাই কিছু বলেন, মসজিদটা দেখে আপনি কেমন লাগতেছে? ভালোই লাগলো, খুব ভালো লাগছে ভাই। আমার জানা মতে বাংলাদেশে এরকম কোনো মসজিদ নাই, কিন্তু একটাই দুঃখ থাকে গেল মসজিদে নামাজ করতে পারলো না। এটা হলো মনে ভাই সেইটা কথা বলতেছে। মসজিদে নামাজ পড়তে পারলে একটু ভালো লাগতো। লাইফে আছেন নাকি? এই যে আমাদের আরেক বড় ভাই আছে সানাউল্লাহ, সে মসজিদের বিষয়ে কিছু কথা বলবে। না ভাই, মসজিদ অনেক ভালো ভাই, টেনশনের কিছু নাই, অনেক ভালো মসজিদ। নামাজ পড়তে পারি না ভাই, এখানে এসে জুমার নামাজ পড়লে অনেক ভালো লাগতো। আরও দুঃখের বিষয়, আমরা অনেক দেরি করে এসেছি এখানে, এসে জুমার নামাজটা পাইনি। আমরা ঢাকা সাভার থেকে এসেছি টাঙ্গাইল মসজিদটা দেখতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।